সাংবাদিক সম্মেলনে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি। একদিকে উনি যখন কাজ করছেন উভয় সংকটকে মোকাবিলা করার জন্য, যিনি জীবনভর পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মাটিতে যা করেছেন, পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্য নেই, কোনো কেন্দ্রশাসিত রাজ্য নেই, বিদেশের কোনো দেশ নেই যেখানকার প্রধানমন্ত্রী ওইভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে একদিকে করোনা একদিকে আমফান দুটোর মোকাবিলা করার জন্য নিজে ফ্রন্ট ফুটে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে আমরা কি দেখছি, নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু রাজনীতি রাজনীতি ভোটের রাজনীতি সারা বছর হবে, পাঁচ বছর হবে, কিন্তু এখন করোনা চলছে, এখন দুঃসময় চলছে, এখন আমফানের দুর্গতদের ত্রাণ দেওয়ার কাজ চলছে, বাড়িগুলো পুনর্নির্মাণের কাজ চলছে, এখন কোন রাজনীতি দয়া করে করবেন না। বিরোধী রাজনৈতিক কর্মীদের কাছেও আবেদন, বিরোধী রাজনৈতিক দলের কাছে আবেদন, এবং বিরোধী রাজনৈতিক দলকে যারা উৎসাহ দিচ্ছে, আমাদের মহামান্য রাজ্যপাল যিনি একজন রাজনীতিকের মতো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য নোংরা রাজনীতি করার জন্য তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক মুখের অঙ্গীকার সেই অঙ্গীকারকে কালিমালিপ্ত করার জন্য বারবার তিনি প্রশ্রয় দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে। আমরা দেখছি আমাদের বিরোধী দলের রাজনৈতিক সভাপতি তিনি মিস্টার ঘোষ তিনি নিজে কিন্তু আমরা জুন জুলাইয়ের মধ্যেই চার নম্বরে পৌঁছে যাব, কারণ যে রেটে বাড়ছে দেখুন প্রতিদিন 10,000, এই 10,000টা বেড়ে বেড়ে দেখবেন এমন হবে প্রতিদিন 15,000-20,000 হয়ে যাবে। কিন্তু আমাদের সেজন্য প্রত্যেককে সাবধান থাকতে হবে, প্রত্যেকের কিন্তু সামাজিক দায়িত্ব আছে, আমরা প্রত্যেকেই কিন্তু কোভিড ভ্যারিয়েন্ট হিসেবে কাজ করব, আমরা মানুষের মধ্যে জনসচেতনতা করব, আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের পরিবারের সদস্য তাদেরকেও যেমন সুরক্ষিত রাখবো, অন্যদেরও সুরক্ষিত রাখার জন্য আমরা স্বাস্থ্য সংক্রান্ত এই উপদেশগুলো দেব, মাস্ক পরুন, আপনারা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, আর বারবার হাত ধুয়ে আপনারা সুন্দরভাবে থাকুন, আর ভয় পাবেন না, করোনাও আর পাঁচটা রোগের মতো এইটা মাথায় রাখবেন, আর যদি সংক্রমণ হওয়ার মতো যদি সিমটমগুলো থাকে জ্বর সর্দি শ্বাসকষ্ট বুকে ব্যথা তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের রাজ্যের 69 খানা কোভিড হাসপাতাল আরো 10 খানা হচ্ছে, 79 খানা কোভিড হাসপাতাল চালু হয়েছে, অলরেডি 69 খানা আছে, আমাদের 6,500 ভেন্টিলেটার আছে, তার মধ্যে মাত্র প্রায় 600-650 ভেন্টিলেটার কাজ করছে, বাকি সব রয়েছে কি, কারণ আমরা বিপদের জন্য অশনি সংকেত এলে তার জন্য ম্যানেজমেন্ট করার জন্য মুখ্যমন্ত্রী জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টার যেমন তৈরি করেছেন, আইসোলেশন সেন্টার যেমন তৈরি করেছেন, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতেও মিনি করোনা হাসপাতাল যেমন করেছেন সেরকম 79 খানা হাসপাতালের প্রস্তুতি হয়েছে। সুতরাং আমরা করোনাকে ভয় পাবো না, করোনার যেমন চলবে সংক্রমণ যাতে না বাড়ে একবার পাখি চোখের মতো একবার সেন দৃষ্টিতে সতর্ক সজাগ দৃষ্টিতে সুনাগরিকের দায়িত্ব, আমাদের সাংবাদিক বন্ধুদেরও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে জনসচেতনতায় এবং করোনা যুদ্ধে, তাদের প্রতিও আহ্বান রইল। এবং অন্যদিকে এই ঝঞ্ঝা বিধ্বস্ত আমাদের এই পশ্চিমবাংলার যে আমাদের বাড়িগুলো ভেঙে গেছে সেই বাড়িগুলো নির্মাণ আমরা 20,000 টাকা করে দিচ্ছি, আর আমাদের 18,000 টাকা করে নির্মাণের সহায়তার জন্য দিচ্ছি, পান বরজগুলো যাতে তৈরি হয়ে যায় সেগুলোর ব্যবস্থা করছি, যারা পরিযায়ী শ্রমিক এসছে তাদেরকে যাতে সুস্থভাবে কোনো কাজে নিযুক্ত করা যায়, তারা যাতে ভুকা পেটে না থাকতে হয় ভুকি কাপড়া মাকানের স্লোগান না দিতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী একটা প্রচেষ্টা আছে, মুখ্যমন্ত্রী নিয়োগ পরিকল্পনা করছেন যে তাদেরকে যাতে শ্রম দপ্তরের পক্ষ থেকে বা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে কাজে যোগদান করা যায়, যার যে এবিলিটি আছে যার যে স্কিল আছে যার যে ট্যালেন্ট আছে সেই মেধাকে কাজে লাগিয়ে আমরা চাই আমাদের বাংলার মধ্যে এই জীবনানন্দের রূপসী বাংলা রবীন্দ্রনাথের সোনার বাংলাকে আবার আগের মতো ফিরিয়ে আনবো, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা করবই করবই করবই, করোনা মুক্ত বাংলা করবই, আরফান বিধ্বস্ত এলাকাকে আবার নতুন করে আমরা সাজাবই, বিদ্যুৎ রেস্টোর হয়ে গেছে 95% জায়গায়, গাছগুলো সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলে, এই খুঁটিগুলোকে আবার নতুনভাবে আমাদের বিদ্যুৎ দপ্তর বলেছে নতুনভাবে খুঁটিগুলোকে আবার তৈরি করবে, সেই খুঁটিগুলো যাতে রাস্তার পরিমিত জায়গা ছেড়ে করা হয় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি, যাতে আগামী দিনে রাস্তাগুলোকে বাড়িয়ে দেওয়া হয়, এটাই আপনাদের কাছে বক্তব্য। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই তিনটে ধর্ম স্বচ্ছতা সততা আর মানব সেবা এই ধর্মের একজন আদর্শ সৈনিক হিসেবে আমরা আমাদের নিজেদেরকে প্রতিপন্ন করব, মানুষের মধ্যে আমরা খাদ্য সামগ্রী মাস্ক
স্যানিটাইজার আমরা 8000 মানুষের মধ্যে বিতরণ করে মিডিয়াতে আমাদের সবচেয়ে কম আমাদের এই মুহূর্তে দুজন আমাদের এই মুহূর্তে দুজন বাকি সাতজন বাড়ি চলে গেছে সুস্থ হয়ে নেগেটিভ হয়ে বাড়ি চলে গেছে এখন দুজন এই দুজন আশা করছি আরো পাঁচ ছ দিন বাদে বাড়ি যাবেন তাহলে আমরা আবার ভিনজনে পরিণত হব এখন কারণ তারপরে তো আবার পরিযায়ী শ্রমিক আসবে তাদেরকে আমরা আবার সুন্দরভাবে স্বাস্থ্য বিধান মেনে আইসিএমআর এর গাইডলাইন মেনে আমরা তাদের টেস্ট করাচ্ছি প্রত্যেকে যেহেতু আমাদের আবার কলকাতা মেডিকেল কলেজ আমি একটু মেডিকেল কলেজের চেয়ারম্যান দুই কল্যাণ সমিতির এবং প্রাক্তনী সভার আমি এখানে সভাপতি সেখানে রাজ্যে শুধু নয় উত্তর পূর্ব ভারতের একমাত্র কোভিড হাসপাতাল মাল্টি সুপার স্পেশালিটি টারসিয়ারি কেয়ার হাসপাতাল মানে কি কোভিড পেশেন্টদের সেখানে সিজারিয়ান অপারেশন করে ডেলিভারি হয় আমাদের ওখানে চারজনের সিজারিয়ান অপারেশন হয়েছে তার মধ্যে দুজনের কোভিড পেশেন্ট তার মধ্যে দুজনের টুইন হয়েছে মানে যমজ সন্তান প্রসব করেছে তারা ভালো আছে তারা সুস্থ হয়ে বাড়ি গেছে আমাদের ডায়ালিসিস হয়েছে আটজন পেশেন্ট কোভিড পেশেন্ট আমাদের অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে আমাদের কিডনি ডায়ালিসিস কিডনি ট্রান্সপ্লান্ট হওয়া পেশেন্ট সেই পেশেন্টও কোভিড পেশেন্ট ভালো হয়ে গেছে আমরা এক মাস কালকে শেষ হয়েছে ছ তারিখে শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারে মানস কন্যা একবারে কলকাতা মেডিকেল কলেজ কোভিড হাসপাতাল সেখান থেকে আমরা 587 জনকে আমরা ভালো করে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি গতকাল যেদিন 30 দিন শেষ হয়েছে এবং উনি ট্রুনেট ইন্টার ট্রুনেট থেকে আরম্ভ করে সিবিনেট দুই পদ্ধতিতে করোনার যে জীবাণু আছে কিনা সেটাকে পরীক্ষা করা হয় এছাড়া উনি আরটিসিপিআর দিয়েছেন একটা চেন্নাই থেকে বিদেশ থেকে আসা একটা যন্ত্র উনি পাঠিয়েছেন কলকাতা মেডিকেল কলেজকে দিয়েছেন আমরা এক এক দিনে প্রতিটি দিনে শুধু আরটিসিপিআর থেকে আমরা প্রতি মেলায় আমরা 100 করে আমরা পরীক্ষা করতে পারছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা পরীক্ষার রেজাল্ট পাচ্ছি তফসিলি অধ্যুষিত অঞ্চল 2476 জনকে আমরা জয় বাংলা দিয়েছি উত্তর পূর্ব এরিয়া আমরা রূপশ্রী দিয়েছি 1847 জন আমরা কন্যাশ্রী দিয়েছি রেকর্ড 11378 আমাদের শুধু আমতা রামসদয় কলেজে প্রায় 6500 ছেলে মেয়ে পড়ে তার মধ্যে 4000 মেয়ে আমরা কৃষক বন্ধু দিয়েছি 10028 জন সবুজ সাথী দিয়েছি 12104 জন আমাদের খাদ্যসাথী কার্ডে করোনা লকডাউনের সময় আমরা 146776 জনকে আমরা 5 কেজি করে খাদ্য সামগ্রী দিয়েছি আমরা জিআর দিয়েছি যাদের কার্ড নেই রেশন কার্ড হারিয়ে গেছে রেশন কার্ড নেই 3192 জনকে পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে বিডিও তার তদারকিতে 3192 জনকে জিআর দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের ব্লক ওয়ান আর ওদিকে দেওয়া হয়েছে প্রায় 2500 জন বাংলা আবাস যোজনাতে 1109 জনকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়েছে শুধুমাত্র আমতা ব্লকে 10673 আর ওদিকে আমরা দিয়েছি প্রায় 8346 আমরা 14টি ক্যাম্পে কোয়ারেন্টাইন ক্যাম্পে আমরা 285 জন মানুষকে রেখেছি আমরা আমতা হাসপাতাল গ্রামীণ হাসপাতাল এখানে একটি বেডও ছিল না সেখান থেকে 10 থেকে 20 হাঁটি হাঁটি পাপা করে আমাদের পথ চলা শুরু করোনার আগে এক মাস আগে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন আমরা এখানে 350 বেডের হাসপাতালের মান্যতা পেয়েছি যেটা কিনা স্টেট জেনারেল হাসপাতালকেও ছাপিয়ে গেছে এবং শুধু তাই নয় তার একই সঙ্গে 18,000 স্কোয়ার ফিটের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী G+7 8 তলা বাড়ি যেটা দক্ষিণবঙ্গে একমাত্র এমআর বাঙ্গুরে আছে হাওড়া জেলায় কোথাও নেই 8 তলা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আমরা তৈরি করতে যাচ্ছি আমরা অনুমোদন পেয়েছি প্রথম 3 বছরে আমরা 4 তলা করব দ্বিতীয় 3 বছরে 4 তলা করব অলরেডি টাকাও স্যাংশন হয়েছে প্রায় 45 কোটি টাকা প্রাথমিকভাবে স্যাংশন হয়েছে আমরা এই কাজ শুরু করেছি আমাদের যেখানে 4 জন নার্সিং স্টাফ এবং 2 জন ডাক্তার দিয়ে আমি 2011-তে এই 3 টিম করে জলা এই প্রাথমিক হাসপাতাল শুরু করেছিলাম সেখান থেকে আজকে 45 জন চিকিৎসক এবং 52 জন নার্সিং স্টাফ এখন কাজ করছে এবং আগামী দিনে এখানে 100 বেশি ডাক্তার এবং 100 বেশি নার্সিং স্টাফ কাজ করবে শুধুমাত্র এখানে ডায়ালিসিস হবে এখানে এমআরআই থেকে আরম্ভ করে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে এখানে জটিল অপারেশনগুলো হার্নিয়া হাইড্রোসিল নয়
মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ফুল হরলিক্সের শিশি এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে কাউন্সিলিং করেছি। ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ করোনা, ওয়াই করোনা যুদ্ধের আপনারা হচ্ছেন অ্যাম্বাসেডর। আপনারা কিন্তু মানুষের মধ্যে যখন যাবেন, যখন মানুষের মাঝখানে যাবেন, তখন বোঝাবেন যে মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স নয়, স্যানিটাইজার করবেন, বারবার হাত ধরুন, হাতে আংটি ঘড়ি পরবেন না, তার মধ্যে নিচে ভাইরাস জমে, আংটি ঘড়ি বাড়া করবেন না, হাত আঙুলের নখ থেকে নখ কাটবেন, নখ থেকে কনুই অবধি বারবার ধরুন, যে কোনো সাবানে ধরে না, স্যানিটাইজার যদি না ইউজ করতে পারেন সাবান দিয়ে হাত ধরুন, দিনে অন্তত পক্ষে 7-8 বার, আর মুখের কাছে বসে কথা বলবেন না, 3 ফুট ব্যবধানে থাকবে, নিজের পক্ষে 3 ফুট, আর করোনা আক্রান্ত রুগী দেখলেই করোনা মাস্ক পরবে, তাহলে মাস্ক পরে সুরক্ষিত থাকবে। 3 ফুট এবং 5 মিনিট ধরে যদি কোন করোনা আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলা যায়, তখনই কিন্তু সে করোনা আক্রান্ত, তার কম হলে করোনা আক্রান্ত হওয়ার চান্স নেই। 5 মিনিট ধরে একটানা এবং 3 ফুট ব্যবধানের মধ্যে যদি করোনা আক্রান্ত রোগীর পাশে কেউ থাকে, সে করোনা আক্রান্ত সংক্রমণের সংখ্যা তার 90-95%। আমাদের দেশ বিদেশে, আমাদের দেশেও ICMR গাইডলাইন মেনে যেমন করোনার রোগীদের সেবা চলছে, সেরকম করোনার ওষুধও যাতে বেরো টিকে আবিষ্কারের জন্য চেষ্টা চলছে।